অন্তর্গত মুকালম নারায়ণপুর গাঁও পঞ্চায়েতর হাপকাটা মথৰি চপা বলে কয়। এই দলংখনের কারণে মোটামুটি আজি 4-5 বছরের পরে আমি বহুত অসুবিধাত আছো। স্কুলীয় ছাত্র ছাত্রী আছে বহুত, ইফালে স্কুল এটা আছে, ইফালে হাই স্কুল আছে, আমার ইন্ডাস্ট্রি আছে, ডেইলি হোলসেল ফিস মার্কেট আছে, ডেইলি মার্কেট আছে, মানে মোটামুটি এই রাস্তা দিয়ে 4-5খন গাঁৱৰ মানুহ আপ ডাউন করে থাকে, মেইন রোড বলে কব পারি 4-5খন গাঁৱৰ। সপ্তাহত মোটামুটি এই দলংখন 4-5টা এক্সিডেন্ট হয়ে আছে, সাইকেল লৈ পড়ি যাব অথবা কোনোবা স্কুলের ছাত্র ছাত্রী কিতাব সিতাব লৈ পড়ি যায়, দলংখনের কারণে ইমান অসুবিধাত ভুগি আছে আমার পাবলিকে। 2020 চনত তেতিয়া MLA নারায়ণ ডেকা আছিল, তেখেতক আমি অনুরোধ করার কারণে একবার রিপেয়ারিং করে দিছিল, কিন্তু তারপিছত তো আর তেখেতও কৈছিল যে কামখিনি হব হব বলে কওতে তেওঁর কার্যকাল গুছি গেল। এতিয়া আমার নতুন বিধায়ক দিগন্ত বর্মন ডাঙরিয়া, তেখেত ইলেকশনের সময় প্রতিশ্রুতি দিছিল যে মই জয় হওয়ার 2 মাহ পিছত দলংটো ক্লিয়ার করে দিম, কিন্তু জয় হল। জয় হওয়ার পিছত তেখেতে একবারও আমার দলংখন চাবলৈ নাহিল। যে নক আপনার চ্যানেলের মাধ্যমে দিয়ে মই আমার সরকারক বা বিধায়ক মহোদয়ক অনুরোধ জানাম যাতে অতি শীঘ্রে আমার দলংখনের কাম সম্পূর্ণ করে দিয়ে আমার রাইজের যাতায়াতের যাতে সুবিধা হয় এটাও অনুরোধ জানাইছো। অন্যথা দলংখন দলংখনত যদি কিবা ডাঙর এক্সিডেন্ট হয়ে যায় এইটার কারণে দায়ী কিন্তু সম্পূর্ণভাবে সরকার পক্ষ হব। এইখানে অনুরোধ জানালো সরকার।